এভাবে দিয়ে দিলে একটা গাছ থেকে এভাবে অনেক গাছ করা যাবে। কেরে মা দেখো দেখো করে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এখানে হচ্ছে 27-এর রাত, তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আজকে দুদিন ধরে বৃষ্টি হয়ে আজকে এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে একদম জ্যাকেট ছাড়া আর বাহিরে বের হওয়া যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, মনে হলো যে সামার চলেই আসলো চলেই আসলো, কিন্তু ঠান্ডা। আর শুধু চারা গাছগুলো লাগাইতে হবে আর ফল ফুল ধরবে, তুলতে হবে আর খাইতে হবে না রিহান, সবজি খাইতে হবে অনেক না? ডাক্তার কি বলে, বেশি বেশি সবজি খাওয়া। সালাম দাও, সুন্দর করে বলো, সুন্দর করে বলো। আজকে আপনাদের একটা গাছ দেখাচ্ছি, দেখে দেখে চেনেন নাকি? দাঁড়ান গাছটা নিয়ে আসি। বলেন তো এটা কি গাছ? ওরে পানি পড়তেছে, এই যে বাহিরে রাখলাম বৃষ্টির পানি পড়তেছে, দেখে বলতে হবে এটা কি গাছ। এটা হচ্ছে, বলেন যারা ফুল প্রেমিক তারা কিন্তু আমার বলার সাথে সাথে চিনে যাবেন, গাছ প্রেমিক যারা, ফুল গাছ প্রেমিক যারা, তারা কিন্তু দেখার সাথে সাথে চিনে যাবেন। এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ। তো দেখেন আমি ঘরের মধ্যে তুলছিলাম, এর নিচে যে আলুটা আছে বা পেঁয়াজটা যেটাই বলেন, সেইটা আমি এখন কয়েকটা ফটে দিয়ে দিব। ওরে আমার রিহান কত বড় হয়ে গেছে, আমার সে বড় হয়ে গেছে রিহান। এর ভেতরে যে আলুগুলা বা পেঁয়াজগুলা যেটাই বলেন আছে, সেইটা তুলে তুলে আমি অনেকগুলা ফটে দিব। এইভাবে কিন্তু আমি অনেক গাছ বাড়াই। ওটা কি রাধিয়া? ওর মায়ের মতোই দেখা যায় না, ওর মায়ের মতো দেখা যায় না। রাধিয়ার ফ্রেন্ড, আসো একটু সালাম দাও। রাধিয়ার ফ্রেন্ডের মা হচ্ছে রাধিয়াকে নামাই দিয়ে গেল, সেম মানে মা যেরকম দেখতে মেয়ে সেম ডুপ্লিকেট। আমি তুমি আমার মতো দেখা যাও, তাই তো মায়ের মতোই তো সন্তানরা হবে বাবার মতো না? সালাম দাও মা। আসসালামু আলাইকুম। হেল্প করবা? ইয়া আসো, ওই টুলটা নিয়ে আসো, তুমি ওইটাই বসো তো। তুমি স্যান্ডেল পরে এটাই বসছো, আমি তো এটাই বসবো। ওই এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। এই দেখেন আমি ক্যামেরাটি একটু কাছে নিয়ে আসলাম, দেখেন এই যে পেঁয়াজ, এগুলো খুবই আস্তে আস্তে করে একটা একটা করে ছাড়াইতে হবে। যাই হোক খুবই শক্ত, একটার সাথে আর একটা শেকড় এমনভাবে আটকায় আছে, একদম ভাঙতে খুব হিমশিম খাওয়া। তো যাই হোক আমি কতগুলো ভেঙে ফেলছি, এই যে একটা পটে দিব, এটা 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 পাঁচ ছয়টা করে ফেলছি, এখন এই পটগুলাতে এগুলা সব দিয়ে দিব। এটা কে, এটা কে, এর মধ্যে কে আছে? হ্যাঁ এর মধ্যে আছে, এটা কে? এই যে শেকড়গুলা ভাগ ভাগ করলাম, দেখেন এটা পুরাটাই পেঁয়াজের মতো, এর সাথে কিন্তু অনেক শেকড় আছে, শেকড় সহ কাটতে হবে। তো এইটা এখন এই যে পটের মধ্যে করে দিয়ে দিয়ে দিলে একটা গাছ থেকে অনেকগুলা গাছ করা যাবে। কেরে মা দেখো দেখো করে, কে এই কই এই ছেলে কই ছেলে কই ছেলে কই আমার আব্বা কই আপু ঠান্ডা লাগবে আব্বা রে ঠান্ডা লাগবে না আমেরিকা, শখের বাগানে দেশি গাছ থাকবে, ফুল গাছ ফল গাছ খুবই অনেক গাছ আছে, হাসনাহেনা বেলি গন্ধরাজ কামিনী।
আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আপুর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আজকের মতো এখানেই, আমার এখানকার লাইকও করেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর বাহে সাবস্ক্রাইব করো প্লিজ বলতে হয়। আর বসে থাকতে পারছিস না, চল আব্বা চলো। বাই বাই।